হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে 25টি গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে, তাতে WBP হোক বা রেল হোক, CHSL, MTS যে কোনো পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিট হয়ে থাকে যে কোনো পরীক্ষায়। তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোই কিন্তু আমি তোমাদেরকে করাবো এবং প্রথম পাঠে আমি তোমাদেরকে 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোন দেশে সবচেয়ে বেশি নদী আছে? তো এটা জানা রাখা দরকার যে ভারতের বিভিন্ন যে সমস্ত দেশ রয়েছে 205টি, তাদের মধ্যে সবচেয়ে বেশি নদী আছে কিন্তু রাশিয়াতেই। রাশিয়া দেশটিও যেমন বড়, সেরকম এই দেশে নদীর সংখ্যাও কিন্তু প্রচুর। এবং তোমাদের জন্য বলে রাখি ইনফরমেশনের জন্য যে রাশিয়া যে দেশটা, তো আমি এইরকম একটা ধরছি, রাশিয়া 11টা টাইম জোনে বিভক্ত। আমাদের যেমন একটা টাইম জোন আছে, কিন্তু রাশিয়াতে কোথাও যদি সকাল 11টা বাজে তাহলে এই যে এই প্রান্তে তখন কিন্তু প্রায় রাত 10টা বাজবে। তো এরকম 11টি টাইম জোনে বিভক্ত। পরবর্তী হচ্ছে কোন দেশে কোনো নদী নেই? তো এটা হবে যে সৌদি আরব রয়েছে, সেই দেশে কিন্তু কোনো নদী নেই, তাও কিন্তু এই দেশটা অনেক উন্নত। কারণ কি? সৌদি আরব উন্নত কারণ হচ্ছে পর্যটন শিল্প। তো সেই দেশের যে প্রধানমন্ত্রী আছে, তিনি কিন্তু সেখানে বিভিন্ন রকমের এক বলতে পারেন আশ্চর্য আশ্চর্য জিনিস তৈরি করেছে, যার ফলে পর্যটন নিয়ে প্রচুর পরিমাণে সেই দেশে আয় হয়। আর সবাই ভাবে যে তেলের জন্য এত উন্নত, কিন্তু না, তেলের জন্য না, এমন এমন জিনিস বানিয়েছে সেই দেশের প্রধানমন্ত্রী এবং আগামী দিনেও বানাতে যাচ্ছে, যার ফলে কিন্তু শুধু তেল না, এই দেশে কিন্তু পর্যটন থেকেও প্রচুর পরিমাণে আয় হয়ে থাকে। তো সৌদি আরবে কিন্তু কোনো নদী নেই। পরবর্তী হলো সবচেয়ে ছোটো নদীর নাম কি? তো সবচেয়ে ছোটো নদীর নাম পরীক্ষাতে এসে থাকে। সবচেয়ে বড় নদীর নাম কি পরে তোমাদেরকে বলছি। তো সবচেয়ে ছোটো নদী হচ্ছে রো নদী, ROE, রো রিভার। পরবর্তী হচ্ছে নীল নদের দৈর্ঘ্য কত? তো নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার এবং নীল নদ হচ্ছে কিন্তু সবচেয়ে দীর্ঘতম নদী, মানে লম্বা। আর সবচেয়ে বৃহত্তম যদি বলা হয়ে থাকে তাহলে কি, আমাজন, আমাজন রিভার। আমাজন একটা জঙ্গল আছে এবং আমাজন রিভারও আছে। তো আমাজন হচ্ছে বৃহত্তম, এটার মধ্যে তোমরা কনফিউজ হয়ে থাকে, এটা হচ্ছে কি বৃহত্তম, মানে বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট বা দীর্ঘতম হচ্ছে লংগেস্ট হচ্ছে কিন্তু নীল, বা NILE, নীল। পরবর্তী হচ্ছে 2022 এর শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু, এবং এটা আগামী পরীক্ষাতে আমি 100% বলতে পারি যে এই কোয়েশ্চেনটা রিপিট হবে। তো 2022-এর শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে কিন্তু বেজিং শহরে, চীনের বেজিং শহরে। পরবর্তী হচ্ছে বাস্কেটবল খেলায় কতজন করে খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলায় কিন্তু 5জন করে খেলোয়াড় থাকে, তো 5জন করে খেলোয়াড় থাকে। তো এটার যে শর্ট ট্রেস কীভাবে মনে রাখবে সেটাও বলে দিচ্ছি। বাস্কেটবল কটি অক্ষর হচ্ছে? বাস্কেট দন্তস্বয়ক একাট্ট বাস্কেট ব ল, তো 5টি অক্ষর আছে। তো এই ট্রিক্সটা মনে রেখে কিন্তু বাস্কেট, BAS বাস্কেট। তো যে বাস্কেট বাংলা ওয়ার্ডটা মনে রাখো, বাস্কেট 3টি আর বল 2টি, তো বাস্কেট বলে 5জন করে খেলোয়াড় থাকে। পরবর্তী হচ্ছে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? তো লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। পরবর্তী হচ্ছে শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? তো শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 13 থেকে 20 দিন মাত্র। পরবর্তী হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় কোন দেশে? তো বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় ব্রাজিলে। পরবর্তী হচ্ছে ভারতের প্রথম মহিলা শাসকের নাম কি? এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতে এর প্রথম মহিলা শাসক হচ্ছে রাজিয়া সুলতানা। পরবর্তী যে আমরা নোকিয়া ফোন অনেকেই ইউজ করে থাকি, তো নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি? তো এটা হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি। পরবর্তী হচ্ছে ইন্ডিয়ান নেভি কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো যে ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠা হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। পরবর্তী হচ্ছে অগ্নি সিরিজের মিসাইল কী ধরনের মিসাইল?
তো এগুলো কিন্তু রেলে রিপিট হয়েছিল এই কোশ্চেনটা। অগ্নিশরীরের মিসাইল কি ধরনের? তো এটা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ মানে সারফেস টু সারফেস অ্যাটাক করা হয়। তো চারটে অপশান দিয়ে দেবে, সারফেস টু ওয়াটার, সারফেস টু এয়ার, বা অন্য কিছু, এয়ার টু এয়ার, ওয়াটার টু ওয়াটার। তো এটা হবে সারফেস টু সারফেস। পরবর্তী হচ্ছে, কার রাজত্বকালে ফতেহপুর সিক্রি প্রতিষ্ঠা করা হয়েছিল? তো সম্রাট আকবরের সময় কিন্তু ফতেহপুর সিক্রি প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী হচ্ছে, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তিনি সেতারের সঙ্গে যুক্ত। পরবর্তী হলো, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। সূর্যের যে বহিঃমণ্ডলকে কি বলে? সূর্যের বহিঃমণ্ডলকে বলা হয় করোনা বা কিরিটি। পরবর্তী হচ্ছে, ভারত কয়টি পিনকোড অঞ্চলে বিভক্ত? তো ভারত কিন্তু 8টি পিনকোড অঞ্চলে বিভক্ত। তো পশ্চিমবঙ্গের পিনকোড কী দিয়ে শুরু হয়? 7 দিয়ে। পরবর্তী হচ্ছে, কে ইনসুলিন আবিষ্কার করে? ইনসুলিন আবিষ্কার করেন কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। পরবর্তী হচ্ছে, যে স্ত্রী অ্যানোফিলিস মশা আছে, স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের বাহক? তো এটা কিন্তু ম্যালেরিয়া রোগ বাহন করে। অ্যানোফিলিস বানানটা একটু ভুল আছে, অ্যানোফিলিস, তো এটা ম্যালেরিয়া রোগ বাহন করে। পরবর্তী হচ্ছে, সুপজন বিদ্যার জনক কাকে বলা হয়? তা এটা বলা হয় গ্রেগর জোহান ম্যান্ডেলকে। পরবর্তী হচ্ছে, পুরুষ মানুষের দেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তো এটা হচ্ছে কোনটি? এটা হচ্ছে এক্স এবং ওয়াই, এবং মহিলাদের কি এক্সেস। তো তোমাদের জানার জন্য বলে রাখি, যখন কোনো মেয়ে হয় মানে জানতে পারে অনেক ফ্যামিলি উত্তরপ্রদেশ বা ইউপি বিহারে এইসব বেশি প্রচলিত একটু, তো তখন কী হয় যদি মেয়ে হয় তাদেরকে ভ্রূণ অবস্থাতেই মেরে ফেলে দেওয়া হয়, যেটা কিন্তু একদম ইললিগেল। তো তোমাদেরকে বলে রাখি, সেই ক্ষেত্রে সেটা মেয়েটার দোষ ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি দোষ কার? অ্যাকচুয়ালি দোষ হচ্ছে ছেলেটার, কারণ ছেলের ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, মেয়ের এক্স এস, মানে মেয়েদের থেকে এক্স আসবেই, তাহলে যাবে কোথায়? ওয়াই, ছেলেদের থেকে, তাহলে ছেলেটারই দোষ। পরবর্তী হচ্ছে, আন্তর্জাতিক বিচারালয় কবে স্থাপিত করা হয়েছিল? সেটা হচ্ছে 1946 সালে। পরবর্তী হচ্ছে, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হবে জেনেভা শহরে। এবং আমাদের আজকের ভিডিও শেষ কোশ্চেন হচ্ছে, জলের সর্বোচ্চ ঘনত্ব হয় কোন তাপমাত্রায়? এটা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো এই ছিল 25টি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কীরকম ভিডিও চাই অবশ্যই তোমরা বলবে, আমি সেই টপিকের ওপর ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানাবো এবং এই টপিকটা তোমাদের জন্য কন্টিনিউ করব। আজকের প্রথম পার্টে আমি কিন্তু তোমাদের জন্য 25টি জিকে করালাম, আরও সেকেন্ড পার্টে আরও 25টি করাবো, যাতে তোমাদের একদম প্রিপেয়ার হয়ে থাকো, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে থাকো। তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, জয় হিন্দ।